সমাজের বুদ্ধিজীবী তারা হচ্ছে সংবাদকর্মী গণমাধ্যম কর্মী অতএব গণমাধ্যম কর্মী কলম সৈনিকরা কখনোই থেমে থাকেনি থেমে থাকবে না এই প্রত্যাশা আমি রাখি এবং সব সময় তাদের শক্তি ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমরা নামটা উল্লেখ করতে চাই না তার আগে এত ক্ষমতা আনারসেন মুক্তি ভাইকে আমি আজকের এই সকল সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তাই সেই ব্যবস্থা করবেন বলে আমি আশা করি এবং অনতিবিলম্বে এই যে চেয়ারম্যান মিথ্যা মামলা দায়ের করেছেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে আমি আমাদের জেলা প্রশাসক তার কাছে আমরা বিনীত অনুরোধ রাখবো যে তিনি এই বিষয়ে একটা প্রতিবেদন দিবেন যে এই মিথ্যা মামলার ব্যাপারে মামলা অতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করায় সর্বোচ্চ ধন্যবাদ মিথ্যা এবং বাংলার গুজবে একটি মামলা দিয়েছে একটি প্রভাবশালী মহল আমরা মনে করি এই প্রভাবশালী মহল আসলে সাংবাদিকের উপর তাদের ক্ষমতা নেই আমরা তাদেরকে একটি কথা জানতে চাই আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি ওই ঘটনার তলা নিয়ে গেছি এবং এই যে মামলাটি হয়েছে একটি ধর্ষণ মামলা যে রবাদনা করেছেন একটি চেয়ারম্যান আমি মনে করি একটি ধর্ষণের মামলা যদি 4 লক্ষ টাকা হয় কিভাবে 5 কোটি টাকার মামলা কে করতে পারে তার মানহানি হয়েছে প্রিয় বন্ধুরা আর একটি বিষয় এটি চেয়ারম্যান কিভাবে একটি ধর্ষণের শিকার পরিবারকে জিম্মি করে মামলা করতে দেয়নি এবং একাধিকবার স্বামীর পরিবার করে সেই পরিবারকে জিম্মি করে 4 লক্ষ টাকার বিনিময়ে বিবাহ করেছেন এবং সত্য প্রমাণ করেছেন বাবার মোয়ের চিনে সাংবাদিকের বিরুদ্ধে কিভাবে সে মামলা করে এবং তাদেরকে এই মামলা প্রত্যাহার করতে হবে আমরা আমরা এই রাজার থেকে ভুকিয়ে যেতে চাই আমরা আগামীতে যদি মামলা প্রত্যাহার না হয় আমরা জেলা প্রশাসনের কাজ জনগণের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি করব অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সহযোগিতা ভাইকে অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ বক্তব্যটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হতে পারছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আমাদের বামন ভাই যিনি রাজ্যে ই প্রেস ক্লাব প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমাদের সাংবাদিক বড় ভাই বামন ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে একত্রিত ঘোষণা করার জন্য এরপর যে বক্তব্য আছে আমাদের ই প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের সদস্য বড় ভাই বামন ভাইকে আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ আজকের এই আড়ম্বরপূর্ণ মানববন্ধন সচিবের সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এই মানববন্ধন দেখছে তারা শুনছে তাদের মাধ্যমে জনমত তৈরি হয়ে এই মানববন্ধন জনসমুদ্রে প্রেরিত হবে আমি এই তথ্য জানাচ্ছি এবং একজন সংবাদকর্মী সবসময় আপনার তার যে প্রচার মাধ্যম সেই প্রচার মাধ্যমের মাধ্যমে সেটি জন আকর্ষণ হয় এবং জনমত তৈরি হয় বলে বক্তব্য আছে আমাদের বাবু ভাই ধন্যবাদ আজকের এই মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্যের মানববন্ধন এই মানববন্ধন অনুষ্ঠানে আমাদের সহযোগী সাংবাদিক নেতৃবৃন্দ সকল সচেতন আমরা যারা এই দায়িত্বে আছি পেশাগতভাবে পেশাগত দায়িত্ব পালন করি আমরা পালন দায়িত্ব পালনকালে অনেক ঝুঁকি অনেক বিপদ এই সমস্যা নিয়ে আমরা এই মোকাবিলা করি এই ক্ষেত্রে আমরা আমাদের সাংবাদিকতার যে পেশা এই মহান পেশায় আমরা অনেক সময় অথবা আমাদের কিছু আমাদের অগোচরে আমাদের অজান্তে কিছু বন্ধু কিছু দিতে পারে এই বন্ধুগুলোকে বড় করে দেখে যদি কেউ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমরা সেই মিথ্যা মামলা প্রতিবাদ চাই কেননা মিথ্যা মামলা দিয়েছে আমি ইপ্রেস ক্লাবের পক্ষ থেকে এবং রাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে এই শীর্ষ নিন্দা জ্ঞাপন করছি এবং রাজার সাংবাদিক মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের এই
মত বিনিময় সভার মানববন্ধন এর সম্মানিত সভাপতি উপস্থিত এই প্রোগ্রামের সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক আজকে যে বিষয়টা আসছে একটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা সংবাদ সুনির্দিষ্ট একটি সংবাদ একটি মেয়ে ধর্ষিত হয়েছে সেইটার পক্ষে তিনজন সাংবাদিক তাদের সংবাদপত্রে সংবাদ প্রচারের কারণে আমাদের যে বিজ্ঞ আইনজীবী উনি যে একটি মানহানি মামলা করেছেন অত্যন্ত পরিতাপের বিষয় যে উনি একজন আইনজীবী হয়ে ওনার মান সম্মানের একটা ব্যাপার সেটার জন্য উনি পত্রিকা আসার জন্য ওনার সম্মানহানি হয়েছে অথচ একটা মেয়ের যে সে ধর্ষিত হয়েছে তার কোনো সম্মান নাই তাই উনি তো জানেন বাংলাদেশ গভর্নমেন্টের যে আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড তারপরও ওনার সম্মানটা একটু বড় মনে করে উনি সমাজে প্রতিষ্ঠিত আইন সবার জন্য সমান আমি মনে করি এই মানববন্ধনকে কেন্দ্র করে এই সাংবাদিকের কলম আছে বিদায় সাংবাদিকদের ক্যামেরা আছে বিদায় আজকে বস্তুনিষ্ঠ সংবাদগুলো দুনিয়ার মধ্যে প্রচার হয় এবং মানুষ সঠিক বিচার পায় আসলে এটা একটা সংবাদ যেই নারী ধর্ষিত হয়েছে আমরা তার বিচার দাবি করি আমি মাদারীপুরের জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব উনি একজন স্বচ্ছ মানুষ উনি এটার সুনির্দিষ্ট তদন্ত করে এটার সঠিক বিচারের দাবি করছি বিশেষ করে যে বিষয়ই আসুক আসলে কেউ আইনের ঊর্ধ্বে নয় বিশেষ করে সবাইকেই বাংলাদেশে যেই রাষ্ট্রেই বসবাস করুক তাকে আইন মেনে চলতে হবে যদি এই নারী ধর্ষিত হয় আমরা তার সুনির্দিষ্ট বিচার চাই এবং সারা বাংলাদেশে